আপনাদের কথা ভেবে সমস্ত রকম প্রকল্প পেয়েছে, বিরোধী থেকে শুরু করে সমস্ত দলের লোকেরা পেয়েছে, তারা জানে, তারপরেও তারা গুচ্ছা করছে। এই গুচ্ছা আমাকে ধরা ঘুষে দেওয়ার জন্য তিনি সুরক্ষা পাবুক কেন? ছটা প্রকল্প, ছটি ক্ষেত্রে 15টা প্রকল্প, প্রত্যেকটা মানুষ কর্মসূচি আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মামাটি মানুষের সরকারি তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আমাদের দিল্লির সুরক্ষা কবচ। আমরা প্রতিনিধিত্ব যেভাবে প্রত্যেকটা অঞ্চলে দিল্লির সুরক্ষা কবচ করছি, তাই যতটাই এক নম্বর অঞ্চলে আমরা সকাল থেকে 9টা থেকে আজকে দিল্লির সুরক্ষা কবচ করেছি। আমরা যতটাই প্রথম যতটাই গ্রামে শিব মন্দিরে পরিদর্শন করে প্রার্থনা সভা করি, তারপরে যতটাই প্রাথমিক স্কুলে সেখানে যাই, সেখান থেকে আমাদের মধ্যাহ্ন বই থেকে শুরু করে অঞ্চলে আমরা পরিদর্শন করে আজকে কর্মী সভা আমরা করতে পারছি। এখান থেকে আমরা আবার ফিরে যাব 5টা সাড়ে 5টার সময়, আমরা সেখানে কর্মীদেরকে নিয়ে বসে একটা বৈঠক করবো। রাত্রে এই অঞ্চলে আমরা থাকবো, সকালে পতাকা উত্তোলনের বাড়ি যাবো। মমতা বন্দ্যোপাধ্যায় যেইভাবে সারা বাংলায় যেইভাবে মানুষের সঙ্গে প্রত্যেকটা বাড়ি বাড়ি দূত হিসাবে, দিদি দূত হিসাবে যেতে বলছেন, একটাই কারণ যে কোনো মানুষ যেন আমাদের বাংলার 6টি ক্ষেত্রে 15টি প্রকল্পের মধ্যে কোনো পরিবার যেন ছুটে না যায়, তার জন্য প্রতিটা বাড়ি বাড়ি মমতা বন্দ্যোপাধ্যায় দিদির সুরক্ষা কবচ, মা মাটি মানুষের জীবনসঙ্গী হিসাবে আমাদের বুথের লোকেরা, গ্রাম পঞ্চায়েতের মেম্বার, পঞ্চায়েত সমিতির মেম্বার, বুথ সভাপতি সহ প্রত্যেকটা বুথ থেকে আমাদের দিদির দূতে প্রত্যেকটা বাড়ি বাড়ি কভার করে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় প্রকল্পকে যদি কেউ ছুটে থাকে তাকে পাইয়ে দেওয়ার জন্য আমরা এটা শুরু করেছি। তাই আমাদের মানবিক মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জাত পাতে রাজনীতি করে না, পার্টি কেউ দেখে না, কে হিন্দু কে মুসলিম কে জৈন কে খ্রিস্টান, উনি প্রত্যেকটা বাড়ি বাড়ি একটা গ্রামে যতগুলো বাড়ি আছে 700-800-500 বাড়ি প্রত্যেকটা বাড়ি আমাদের কর্মীরা গিয়ে কভার করছেন এবং অ্যাপসের মাধ্যমে সেখানে লোড করছেন, সেটা নিয়ে দিদির সুরক্ষা কবচ আমরা ডোর টু ডোর শুরু করেছি। সারা কেমন পেলেন এলাকায় ঘুরে? সারা তো আপনারা ভালো করে জানেন, মমতা বন্দ্যোপাধ্যায় 63টি প্রকল্পের মধ্যে যেইভাবে মানুষ সারা দিচ্ছেন তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটাই নাম, মমতা বন্দ্যোপাধ্যায় যা দিয়েছে আমরা জীবনও কোথাও পাইনি। এই 12 বছরের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বিড়ির মজুরি বৃদ্ধি করেছেন, আমাদের কৃষক ভাইরা ডেভেলপমেন্ট হয়েছে, আমাদের কৃষক ভাইরা ডেট ক্লেম যদি কেউ মারা যাচ্ছে ডেট ক্লেম পাচ্ছে, আমরা বার্ধক্য ভাতা পাচ্ছি, বিধবা ভাতা পাচ্ছি, আমরা রূপশ্রী পাচ্ছি, কন্যাশ্রী পাচ্ছি, যুবশ্রী পাচ্ছি, আমরা সবুজ স্মৃতি সাত পাচ্ছি, রাস্তাঘাট সুতি এলাকায় সারা বাংলায় এবং মুর্শিদাবাদে ঝকঝক করছে, প্রতিটা বাড়িতে বাড়িতে বিদ্যুৎ পৌঁছাতে পেরেছি, আমরা রেশন ফ্রি পাচ্ছি। এটাই হচ্ছে বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মামাটি মানুষের সরকার।